দারুন একটু সুখবর দেওয়ার জন্য ভিডিও তৈরি করলাম একটা না দুটো সুখবর দেবো যারা পি এম টি পি টি টেস্টের জন্য সিলেকশন হয়েছে তারা অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা কিন্তু শুরু হয়ে গেছে তাই কেউ ডাউনলোড করে সেটা দেখিয়ে দেবো আর দুই দেখাবো আবার নতুন ধামাকা দু হাজার উনিশের জেল পুলিশে আবার লোক নেওয়া হয়েছে তোমরা এখানে কিছুদিন আগে আট হাজার চারশো উনিশটি পরের জন্য লোক নেওয়া হয়েছিল বিজ্ঞপ্তি পেরিয়েছিল আর মানে তো সেটার ফর্ম ফিল আপ চলছে তার সাথে আবার নতুন করে বিজ্ঞপ্তি বেরিয়ে গেল জেল আর পরিষদে দুটোই আমি দেখাবো জেল পরিষদে কীভাবে হবে জেলের ক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেটাও দেখাবো আর কীভাবে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সেটা দেখাবো তো প্রথমে অ্যাডমিট কার্ড ডাউনলোড দেখিয়ে দিই আমি তো ফার্স্ট দেখো আজকেই দিয়েছে চৌদ্দ দুই দু হাজার উনিশ তো এখানে গেট ডিটেলস গেট ডিটেলসে ক্লিক করবে তো একটু নেট স্লো আমি একটু মানে ভিডিওটা একটু পোস্ট করছি আস ফিরে তো ফার্স্ট ইয়ার চলে এসেছে তো এই প্রথম অপশনটি প্লিজ ক্লিক এই যে অপশনটা দেখো খেয়াল প্লিজ ক্লিক আমি যেন পরপাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই এই গেট ডিটেলসে ক্লিক করবে তারপরে তো গেট ডিটেলসে ক্লিক করার পর তোমার সঙ্গে অপশন চলে আসবে তারপরে এইখানটা যে অপশনটা চলে আসবে ক্লিক হেঁয়ার তো ডাউনলোড আডবেনি উপরটা কিন্তু লেডি কনস্টেবলের কিন্তু হ্যাঁ আর নিচেরটা হচ্ছে তোমাদের হচ্ছে যে জাস্ট ক্লিক করবে এই জায়গাটিতে নিচের অপশানটিতে ক্লিক করার পর তোমাদের এই যে এখানে চলে এসেছে এখন তো আপাতত চলছে কলকাতা মালদা দেখতেই পাচ্ছ এখানে কী কী চলছে স্ক্রিনশট মেনে নিতে পারো তোমাদের দেখে নেও তোমাদের এখন এখানে আছে নাকি এই এইসব জেলাগুলোতে এই জেলাগুলিতে এখন চলছে তো এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটি বসাবে একটা তোমার ডেট অফ বার্থ বসাবে সাবমিট মারবে দেখবা তোমার মাঠের ডেটটা দেখিয়ে দিয়েছে ঠিক আছে আশা করি কোনো অসুবিধা নেই আর তোমার যে দ্বিতীয় খবরটা দেখাবো সেটা হচ্ছে জেল পরিষদে কিন্তু আবার নেওয়া হচ্ছে প্রচুর তাই সেটাও তোমাদের পুরো বিজ্ঞপ্তিটা পরপর স্টেপ বাই স্টেপ পড়ে শোনাচ্ছি তোমাদেরকে দেখো দেখো এই নোটিসটাও কিন্তু আজকে বেরিয়েছে তবে আমি ডাউনলোড করে রেখেছি কারণ সময় যেন ফালতু তোমাদের সময় বেশি নষ্ট করাতে আমি চাই না তো এখানে দেখো ফার্স্টে যে এজ এজ লাগবে আঠেরো থেকে সাতাশ বছর হলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো এক এক দু হাজার উনিশ সাল অনুযায়ী আঠেরো থেকে সাতাশ এক এক দু হাজার উনিশ সালের মধ্যে ঠিক আছে আর তোমাদের যেমন ও সি তিন বছর টি পাঁচ বছর আর এক্স সাল স্কুল ছাড় পেয়ে থাকো এগুলো ছাড়গুলো পাবে অবশ্যই আর দুই নম্বর যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা তোমাদেরকে বলবো দু নম্বর এডুকেশন কোয়ালিফিকেশানটা তোমাদেরকে যেটা বলার আছে সেটা হচ্ছে এরকম মাধ্যমিক পাস লাগবে আর তাছাড়া তোমাকে একটা সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে কম্পিউটারে তুমি তো শিখেছো যে কোনো সেন্টারে শিখে থাকো একটা সার্টিফিকেট লাগবে ঠিক আছে এই দুটো জিনিস কিন্তু তোমাদের অবশ্যই লাগবে এই ফর্ম ফিল আপটি করার ক্ষেত্রে আর তোমার ফর্ম আপ শুরু হচ্ছে কিন্তু অনলাইনে অফলাইন দুটোই তোমরা ফর্ম আপ করতে হবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পনেরো দুই দু হাজার উনিশ সাল থেকে মানে কালকে দিয়ে ফর্ম ফিলাপ শুরু হয়ে যাচ্ছে চৌদ্দ তিন দু হাজার উনিশ সাল বিকাল পাঁচটাও চলবে যেমন টাকা চালান কাটা চাও অনলাইনে তাহলে ভালো করে বোঝো তাহলে কিন্তু তোমার চোদ্দ তারিখের বিকাল পাঁচটার মধ্যে টাকা কাটিয়ে দিতে হবে আর যদি অফলাইনে তুমি করতে চাও তাহলে তোমার ষোলো তিন দু হাজার উনিশ তারিখ অবধি তোমার চেয়ে টাইম আছে ঠিক আছে আর আশা করি কোনো কিছু বুঝতেও অসুবিধা কমেন্ট কমেন্ট করে বলবে কারণ খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে আমি সময় বাঁচানোর জন্য এই ভিডিওগুলো খুব শর্টে করে থাকি আর একটা ভিডিও দুটো করে কারণ ফালতু তোমার সময় নষ্ট করতে চাই না আমি কারণ সবাই পড়াশোনা করো চাকরি করো এটাই জয় হিন্দ বন্ধুতা টেক কে নতুন ভিডিও দেখা হবে তবে ভিডিও শেষে বলবো ভিডিওটি প্রচুর শেয়ার করো বেকারত্বের জেলা বড় জ্বালা কারণ সবাই কিন্তু খেয়াল করে না তাই একটু যদি শেয়ার করো পাঁচজনকে সেই পাঁচজনকে তোমার হেল্পফুল হবে তোমার দ্বারা জয় হিন বন্ধুমাতার